পাবনায় করোনা প্রভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে। সরকারিভাবে জেলা প্রশাসনকে 680 মেট্রিক টন খাদ্য সামগ্রী এবং নগদ 27 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে এসব সাহায্য সামগ্রী জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কবির মাহমুদ এসব তথ্য জানান। করোনা ভাইরাস সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতিতে সদস্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন, একটি মানুষও কষ্টে থাকবে না, একটি মানুষও না খেয়ে থাকবে না। পাবনা জেলার দিনমজুর মেহনতি শ্রমজীবী মানুষের জন্য সরকার তার সাহায্যের হাত প্রসারিত করেছে। আমরা নিরলসভাবে তাদের জন্য কাজ করছি, কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা সামাজিক সংকোচ এবং বিব্রত হওয়ার ভয়ে সাহায্য চাইতে পারছেন না, জনপ্রতিনিধিদের কাছে অথবা অন্য কারো কাছে আপনার কষ্টের কথা বলতে পারছেন না, আপনাদের পাশে আছে জেলা প্রশাসন পাবনা। জেলা প্রশাসন পাবনার হটলাইন নাম্বার এবং প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের হটলাইনে আপনি ফোন করুন, আপনার প্রয়োজনের কথা বলুন, আপনার দরজায় সাহায্য নিয়ে আমরা হাজির হব। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সংকটে, যে কোনো সহযোগিতায় আমরা সদা প্রস্তুত। আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।